অনুমতি না থাকায় পুলিশের বাধার মুখে সমাবেশে অংশ নিতে পারেননি ভোলা দুই আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাফিজ ইব্রাহিম। আমরা কাদের সহযোগিতা? রোববার সমাবেশ স্থল বোরহানউদ্দিনে যাওয়ার পথে জেলা শহরের জুগিরখোল এলাকায় তার গাড়ি বহরে বাধা দেয়া হয়। পরে সেখানে পথসভা করে ফিরে আসেন হাফিজ ইব্রাহিম। দুপুরে জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সমাবেশে যেতে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান নেতারা। বাধা দিছে পথে পথে, রাস্তায় তারা ব্যারিকেড দিয়ে জনসাধারণকে হুমকি দিতেছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও 31 জুলাই ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে দুজন নিহতের ঘটনার প্রতিবাদে রোববার সকালে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি। এদিকে কক্সবাজারের পেকুয়া উপজেলা সদরে একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে 144 ধারা জারি করেছে। রোববার ভোর 6টা থেকে রাত 9টা পর্যন্ত 144 ধারা জারি থাকবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পেকুয়া বাজার ও চৌমুহনীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার ঘোষণা দেয় উপজেলা বিএনপি। পরে একই সময়ে একই স্থানে 21 আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে পাল্টা কর্মসূচি দেয় পেকুয়া উপজেলা আওয়ামী লীগ। আমাদের নেতা জনবালা সালুদ্দিন আহমেদের কখনো কোনো বিষয় পিছু হটতে আমাদের শিক্ষা দেয় নাই। উনি সবসময় সকল বাধা অতিক্রম করে সামনে যাওয়ার শিক্ষা দিয়েছেন। আমরা যদি প্রোগ্রাম করি পেকুয়া থেকে চমরির মধ্যে করবো, আর না করলে পেকুয়ার বাইরে গিয়ে আমরা প্রোগ্রাম করবো, এটা হচ্ছে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের মিটিং মিছিল প্রোগ্রাম সেটা হবে সমন্বয়ের মাধ্যমে, কিন্তু কোনো প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে সেরকম কোনো চিন্তাধারা কোনো মন মানসিকতা আমাদের নাই। এজন্য সকাল থেকে এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাবিব হাসান, সময় সংবাদ।